আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকহ আলহামদুলিল্লাহ রবিলমিন ও ওয়া ওয়ালাহ আলিহি ও আসহাবিহি আজমাঈন আম্মাদ সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি আপনারা দেখছেন সবাইকে সিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সম্মানিত দর্শকবৃন্দ আমরা রমাদানুল করিমের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি কিছুদিন পরই আমাদের সামনে ঈদুল ফিতর এইদুল ফিত্র উপলক্ষে বর্তমানে সরকারের পক্ষ থেকে ঈদের সালাত আদায়ের ব্যাপারে আমাদের প্রতি বিশেষ একটি নির্দেশনা এসেছে যে আমরা ঈদগাহে সালাত আদায় না করে মসজিদে ঈদের সালাত আদায় করব এ ব্যাপারে শরিয়ার নির্দেশনা কি বা আমাদের জন্য করণীয় কি। আমরা ঈদের সালাত ঈদগাহে আদায় করব না মসজিদে না ঘরে এ ব্যাপারে মৌলিক কথা হচ্ছে যে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় লুকালয়হীন জায়গায় যেটি ঈদগাহ হতে পারে বা কোনো খোলা জায়গা হতে পারে এরকম কোনো জায়গায় ঈদের সালাত আদায় করা হচ্ছে সুন্নতে মহাক্কাদা কোনো উজর আপত্তি অপারগতা ছাড়া ঈদগাহকে ছেড়ে মসজিদে নামাজ আদায় করা সুন্না পরিপন্থী একটি বিষয় এবং অনেকাংশে এটা গুনাহের কারণ হয়ে দাঁড়ায় এক রাকাতে পঞ্চাশ রাকাত নামাজ পড়ার ফজিলত থাকা সত্ত্বেও নবী করিম সাল আলী হুসালাম যেখানে মসজিদে নবাবিতে নামাজ আদায় না করে খোলা প্রান্তরে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতেন সেটা দ্বারা স্পষ্টই বোঝা বোঝা যাচ্ছে যে ঈদের সালাত ঈদগাহে আদায় করার গুরুত্ব কতটুকু কারণ ঈদের সালাত ঈদগাহে আদায় করার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামের শান মান বৃদ্ধি করা ইসলামের শান মানের বহিঃপ্রকাশ ঘটানো ইসলামের বিরাট একটা জমায়েতকে প্রদর্শন করা এবারে সেহেই হল বুখারি সহ হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে আবু সাঈদ হুদিরজিয়াল্লাহতা আয়াল আনহু বলেন কেন নবী সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম ইয়াখরুজু ইয়াম আল ফিতর ই আদহা ইলাইল মুসাল্লাহ নবীকরিম সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম এইদুল ফিতর ও আজহায় ঈদগা হে জেতেন অনূব বা বেহর তালেরাজিয়াল্লাহতা আনহু থেকেও একটি আসার বর্ণিত রয়েছে তিনি বলেন আল খুরুজু ইলাল জবেন ফিল ঈদেই মিনাস সুন্নতি ঈদের দিন ঈদগাহে ঈদের সালাতের জন্য গমন করা সুন্নাহের অন্তর্ভুক্ত এজন্য সেরাই কোনো উজর আপত্তি ব্যতীত ঈদগাহকে পরিত্যাগ করে মসজিদ বা অন্য কোনো জায়গায় ঈদের সালাত আদায় করা সুন্না পরিপন্থী একটি বিষয় এবং অনেক ক্ষেত্রে এটা গুনাহের কারণ হয়ে দাঁড়ায় অবশ্য নবী করিম সাল আলহ্লাম তার জীবদ্দশায় একবার মদিনায় খুব বেশি বৃষ্টি হওয়ার দরুন ঈদগাহে নামাজ আদায় না করে মসজিদে নবীতে ঈদের সালাদ কে নিয়ে আদায় করেছিলেন বোঝা যাচ্ছে সেরাই উজোরের কারণে যেটি বৃষ্টি হতে পারে বতির বেশি ঠান্ডা হতে পারে বা কোনো বড় কোনো আতঙ্কের কোনো কারণ হতে পারে এরকম কোনো বিষয় যদি থাকে যেটা যতপযুক্ত কোনো উজর বা আপত্তি তাহলে আমরা ঈদগাহে আদায় না করে যদি আমরা মসজিদে আদায় ঈদের সালাদ আদায় করি তাহলে আমরা সুন্না পরিত্যাগকারী হিসাবে গণ্য হব না কোভিড নাইন্টিন উদ্ভুত পরিস্থিতিতে আমরা ঈদগাহে ঈদের সালাত আদায় করব না মসজিদে আদায় করব কোভিড নাইন্টিনের এই প্রাদুর্ভাবের কারণে সরকারের পক্ষ থেকে ঈদগাহে ঈদের সালাদ আদায় করার নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞাটাকে এবং বর্তমান এই করোনা ভাইরাসের এই আতঙ্ক বা করোনাভাইরাসের এই রোগ সংক্রমণের কারণে আমরা এটাকে উজোর আপত্তি ধরে আমরা ঈদগাহে সালাদ যদি আদায় না করে মসজিদে আদায় করে নেই তাহলে আমরা সুন্না পরিত্যাগকারী হিসাবে গণ্য হব না এবং সেই মসজিদে নামাজ আদায় করারও আমরা এ ব্যাপারে এই ক্ষেত্রে সুযোগ রয়েছে এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে অনেকে ঈদের সালাত মসজিদে আদায় না করে ঘরে আদায় করতে চাচ্ছেন বর্তমানে এই পরিস্থিতিতে যেহেতু সরকারের পক্ষ থেকে মসজিদ উন্মুক্ত রয়েছে ঈদের সালাদ সহ অন্যান্য সালাতের ব্যাপারে তাই আমরা ঈদের সালাত মসজিদে আদায় না করে যদি আমরা ঘরে আদায় করি তাহলে সেটা আমাদের জন্য কখনো সম্মত হবে না অবশ্যই এটা সুন্না পরিপন্থী হবে এবং এটা আমাদের জন্য ঠিকও হবে না জায়েজও হবে না অবশ্য সরকারের পক্ষ থেকে যদি মসজিদ উন্মুক্ত না থাকে এবং মসজিদে আসার ব্যাপারে বাধ্যবাধকতা থাকে সেক্ষেত্রে আমরা বাড়ির কয়েকজন বা কয়েক ফ্যামিলির আমরা লোক মিলে এক জায়গায় একটা স্বাদে উন্মুক্ত জায়গায় যদি আমরা ঈদের সালাত আদায় করে নেই তাহলে সেক্ষেত্রে আমরা সুন্না পরিত্যাগকারী হিসাবে গণ্য হব না নতুবা আমরা কোনো উজোর আপত্তি ছাড়াই এইদের সালাত বাসায় আদায় করে নেয়া ঘরের ছাদে বা এরকম উন্মুক্ত জায়গায় আদায় করে যদি আমরা নেই তাহলে সেক্ষেত্রে আমরা সুন্না পরিত্যাগকারী হিসাবেই গণ্য হব কোন ছাদেও এরকম জমায়াতের ব্যাপারে বাধ্যবাধকতা থাকে নিষেধাজ্ঞা থাকে তাহলে সেক্ষেত্রে যদি আমরা প্রত্যেকে যার যার বাসায় ফ্যামিলির সদস্য সংখ্যা নিয়ে আমরা ঈদের সালাত আদায় করি তাহলে সেই সুযোগটাও রয়েছে সেক্ষেত্রেও আশা রাখি আমরা সুন্না পরিত্যাগকারী হিসাবে গণ্য হব না এবং গুণাগার হব না এখানে আরেকটি বিষয় হচ্ছে বাদ্যবাধকতারা যখন বেশি থাকবে অপারগতাটা যখন বেশি থাকবে মসজিদেও নামাজ আদায় করতে পারবো না বা কোনো এক জায়গায় মহল্লার কয়েকজন মিলে আমরা জমায়াত হয়ে একত্র হয়ে ঈদের সালাত আদায় করতে পারব না সেক্ষেত্রে যখন আমরা প্রত্যেকে যার যার বাসায় ঈদের সালাত আদায় করব সেক্ষেত্রে ঘরের মাহরাম মহিলারও যদি শরিক হতে চান ঈদের সালাতে তাহলে তাদের সামনেও সে সুযোগটা রয়েছে তারা চাইলে শেষ যুগটার শরিক হতে পারেন যদিও স্বাভাবিক সাধারণ অবস্থায় তাদের জন্য ঈদের সালাতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়াহরুদ আওয়ান